আমি এখন রয়েছি শিলংয়ের, এটা হচ্ছে জেল রোড, মানে ওখানে জেল আছে আর কি, এই রাস্তার নাম হচ্ছে জেল রোড। আমি দর্শক এখানে এসেছি এই কারণে, প্রথমত এটা হচ্ছে বলা যায় যে একটা বাঙালি পাড়া, মানে এখানে প্রচুর বাঙালিদের বসবাস, দোকানদানি রয়েছে। আর তার থেকেও যেটা বড় বিষয়, যেটা আমার খুবই নজর কেড়েছে, সেটা হচ্ছে যে এটা এমন একটা জায়গা, আমি আগে দেখাই যেটা আমরা বাংলাতে ভাবতেই পারি না যে এরকম হয় নাকি কখনো। দেখুন, এটা হচ্ছে একটা পার্টি অফিস, এনপিপি, যেটা হচ্ছে এখানকার শাসক দল, একটা পার্টি অফিস। ভালো করে লক্ষ্য করুন দর্শক, আমি তারপর কয়েকটা দেখাই। এটা হচ্ছে একটা পার্টি অফিস, আচ্ছা এটা হচ্ছে একটা পার্টির অফিস, ভিপিপি, ভয়েস ফর কিছু একটা নাম হবে। আচ্ছা এদিকে একটা পার্টি অফিস, এটা হচ্ছে ইউডিপি, এদেরও কিন্তু এমএলএ লাস্ট ইলেকশনে রয়েছে। আচ্ছা আরেকটু পিছনে গেলে, আমি বেশি পিছনে যাব না, জাস্ট দেখে বুঝিয়ে দেবো। দেখুন একেবারে হাত সিম্বল রয়েছে, মানে কংগ্রেসের পার্টি অফিস রয়েছে পেছনে। আমি যেটা বলতে চাইছি দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন কী বলতে চাইছি, যে এটা এমন একটা জায়গা, একটা রাস্তা, একটা গলি বলবো, তার পাশাপাশি পার্টি অফিস, একটা পার্টি অফিস এই দিকে তো আর একটা পার্টি অফিস ওই দিকে। মানে আমরা ভাবতে পারি বাংলাতে, কলকাতায়, যে পার্টি অফিস থাকবে পাশাপাশি, কিছু গণ্ডগোল হবে না, ব্যানার পোস্টার ঠিকঠাক থাকবে, এটা আমরা ভাবতে পারি কলকাতায় বা আমাদের বাংলাতে। কিন্তু এই শিলংয়ে এসে আমি দেখছি একটা অদ্ভুত বিষয়। আমি একেবারে প্রথমেই শাসকের অফিসে ঢোকার চেষ্টা করব, এনপিপি, দেখি কে আছে না কেন ভিতরে। পর্দা টেনে পার্টি অফিস চলছে, দাদা একটু বাইরে আসবেন। এটা হচ্ছে শাসক দল, যাদের মুখ্যমন্ত্রী আর কি শ্রী সাংমা, এনপিপি, তাদের পার্টি অফিস আমি একটু কথা বলার চেষ্টা করব। সত্যিই মানে ভাবতে পারে না যে একই জায়গায় এত পার্টি অফিস, একটা রাস্তার এদিকে ওদিকে। আপনারা তো এনপিপি? হ্যাঁ এনপিপি। আপনারা তো মুখ্যমন্ত্রী? আমাদের মুখ্যমন্ত্রী পাক্কা, একদম আবারও হবে পাক্কা, হ্যাঁ একদম 100%। আপনারা তো শাসক দল এনপিপি, উল্টো দিকে দেখছি ওই একটা পার্টি অফিস ইউডিপি, পাশে রয়েছে ভিপিপি, তার পাশে কংগ্রেস, তো আপনারা ওদের পার্টি অফিস রাখতে দিয়েছেন, সব তালা ফালা মেরে দেননি বা? না না, আমাদের এখানে এইসব হয় না, আমরা শান্তিপ্রিয় লোক। আজকে ও আছে ইউডিপিতে, কালকেও আমার সঙ্গে কথা হয়ে যাবে যখন ইলেকশন শেষ হয়ে যাবে। বাংলাতে শাসক দল টিএমসি, তো সেখানে তো আমাদের এরকম ভাবতেই পারি না, এখানে কী করে আপনাদের এত সম্পর্ক ভালো রাখছেন, তাহলে কী ভোট হবে? আমাদের এখানে এই নিয়ে আমাদের এখানে ভোট হয়, আমাদের এখানে কোনো মারপিট, কোনো দাঙ্গা হাঙ্গামা, কোনো কিছু হয় না। মানে আপনারা শাসক দল, উল্টো দিকে পার্টি অফিস ঠিক আছে এখনো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের সঙ্গে রিলেশন আছে এখন, ভালো রিলেশন। একসঙ্গে চাও খান নাকি মাঝে মাঝে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সব একসঙ্গে বসে চা খাই, একসঙ্গে বসে আড্ডাও মারি। তারপরে এত ছোট পার্টি অফিস যা দেখছি, দেখি দেখুন এত ছোট পার্টি অফিস একটা দোকানের মতো, তো বোমা টোমা সব কোথায় রাখবেন তাহলে এত ছোট পার্টি অফিসে? আমাদের এখানে বোমাবাজি হয় না, এইসব আমাদের নোংরামি আমরা হয় এই শিলং শহরে হয় না, আমাদের শিলং শহরে হয় না এটা। শুনছেন দর্শক, শাসক দল, আমি দেখি আরও একটা পার্টি অফিস, কতজন কি রয়েছেন ওখানে। আমাদের ওখানে যেটা হয় যে একবার গম গম করা পার্টি অফিস, এখানে তো দেখছি একা এক দুজন বসে রয়েছেন। ঠিক আছে আমরা একটু এটাতে যাই, এটাতে মহিলাদের ভিড় আমরা প্রচুর দেখছি। এটা হচ্ছে ইউডিপি, দাদা আপনাদের পার্টি অফিস নাকি? এদিকে আসুন, এদিকে আসুন দিদি, আপনাদের পার্টি অফিস এটা ইউডিপি, তাই তো বলছি? আপনাদের এখানে ইউডিপি, ভিতরে তো অনেক আছে দেখছি, দেখি একটু ভিতরে যায়, ছোট্ট জায়গা হলো, অনেক বসে রয়েছেন, সব কি ভোটের বাংলা বুঝেন তো সব? ভোটের প্রিপারেশন চলছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমি ভিতরে ঢুকতে পারছি না, একটু যদি বেরিয়ে আসেন ভালো হয়, একটু বেরিয়ে বেরিয়ে ভালো হয়, একটু আসুন আসুন, মানে ভাবতে পারিনি। বলছি যে দিদি একটু আমি দেখি, এদিকে এদিকে আসুন আসুন, যারা কথা বলবেন একটু আসুন, মানে ভাবতে পারছি না দর্শক। দেখুন একটা রাস্তা, বাংলা বোঝেন তো? বলছি এখানে ইউডিপি পার্টি, ওখানে এনপিপি শাসক দল, এদিকে পার্টি, এই পাশাপাশি আছেন, মারামারি হয় না একটুকো? না আমাদের মধ্যে সবার মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা আছে, মানে পার্টি অফিস আছে ওখানে, ফ্ল্যাগ ছিঁড়ে দেওয়া এ করা কিছু হয় না? না না এরকম কিছু হয় না।
কি বলছেন, আমরা তো বাংলাতে আছি, সেখানে তো এরকম তো ভাবতেই পারি যে একই রাস্তার এদিকে ওদিকে অফিস থাকবে। বাংলায় খবর রাখেন কেমন করে কি ভোট হয়? হ্যাঁ তা জানি আমরা ভালো করি, আমরা সবই খবর রাখি, কিন্তু আমরা আমাদের মধ্যে এরকম কিছু হয় না, আমরা সবাই একসাথে মিলেজুলেই আমরা থাকছি। হ্যাঁ শুধু আমাদের নামে শুধু পার্টিটা ডিফারেন্ট, হ্যাঁ কিন্তু আমাদের মধ্যে ইউনিটিটা খুব ভালো আছে। মানে রেজাল্ট যা হবে হবে, সম্পর্ক খুব ভালো। হ্যাঁ সম্পর্ক খুবই ভালো। বোমাটা কিছু নেই তো? ব্যাপারটা হলো আমরা এখানে ডেমোক্রেটিক কান্ট্রিতে আছি, তো তো এখানের মধ্যে সবার পয়েন্টস অফ ভিউজ সবার ডিফারেন্ট ডিফারেন্ট থাকতে পারে। কেউ পয়েন্টস পার্টিকে পছন্দ করে, কেউ ক্যান্ডিডেটকে ভালো পছন্দ করে। আজকে যে এখানে আছে আমরা ডক্টর রামানওয়ারের জন্য আমরা আছি। মানে এখানে ওই রকম কোনো অশান্তি নয় যে অন্য দল মানে শত্রু, এরকম নয়? না না, ও শত্রু তো দেখেন, এটা তো একটা ব্যাটল ফিল্ড, বাট আমরা এটা সব কিছু শান্তিভাবে করি। কেন কি আমরা যখন কথা বলতে লাগে আমরা কথা বলে করি, কোনো ফিজিক্যাল ভায়োলেন্স আমরা এগুলো মানি। এখানে টিএমসি এসছে না, টিএমসির কি খবর? টিএমসি ওরা করছে, দে আর নিউ পার্টিস, ওরা দে আর ডুইং নিউ পার্টিস। ইউডিপি হলো সবচেয়ে ওল্ডেস্ট পার্টি। যাই হোক দর্শক, আমি যেটা দেখানোর চেষ্টা করছি যে দেখছেন তো কীরকম পরিবেশ, সবাই পাশাপাশি পার্টি অফিসে তারা বসে রাখ থাকছেন, আবার বললেন যে আমরা একসঙ্গে চাও খাই। আমি আরেকটা অফিসে ঢুকি, দেখি ভিপিপি। আপনাদের পার্টির কি ফুল ফর্ম কি? আমাদের পার্টির নাম হলো গিয়ে ভিপিপি, ভয়েস অফ দ্য পিপুল পার্টি। আচ্ছা এদিকে একটু বাইরে আসুন তো। বলছি যে এইসব পাশাপাশি পার্টি অফিস মারামারি হয় না এখানে? আমরা খুব সভ্য প্রচারের লোক, আমরা মারামারি কম ভালো পাই, আমরা খুব ভালো করে মিলেমিশে থাকি এখানে। বাংলার খবর রাখেন? হ্যাঁ নিশ্চয়ই রাখি। বাংলায় ভোট হলে কী হাল হয় জানেন? এই জন্য আমরা বাংলাকে এইভাবে পছন্দ করি না, বিকজ অফ দ্যাট। কারণ হলো গিয়ে ওরা মানে ইলেকশনটা ইলেকশন ভাবে না, তো ওইটাকে মারপিট ভাবে, সরাসরিভাবে রেশারেশিভাবে, ওইটা একে আরককে পিটাপিটি মারপিট করা, ওইটাই ওদের পছন্দ। বাংলার পার্টি তো এখানে এসছে, টিএমসি? হ্যাঁ আসতে পারে, এটা তো ডেমোক্রেটিক কান্ট্রি না, যে কোনো কেউ যে কোনো স্টেটে যেতে পারে আমাদের আন্ডারে, ইন্ডিয়াতে, ভারতবর্ষের ভিতরে। এখানে এসেও কি কিছু পাকানোর চেষ্টা করছে নাকি? অশান্তি করে লাভ হবে না এগুলো। এখানে আমরা খুব জনপ্রিয় লোক, আমরা সব সবের সাথে মিলেমিশে থাকি। আজকে আমাদের এখানে নন ট্রাইবাল আছে, ট্রাইবাল আছে, আমরা সবাই মিলেমিশে আছি। আচ্ছা ভোটের পর কি আপনাদের এখানে এরকম হয় যে যারা জিতলো আর যারা হেরেছে বিরোধী তারা সব ঘরছাড়া হয়ে গেলেন, শাসক দল ঘরছাড়া করে দিল, এরকম হয় নাকি? না 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 না, এইখানে এই ধরনের কোনো পরিস্থিতি আসে না বাবা, এইখানে কোনো এইগুলো ধরনের কিছু মারামারি খুনোখুনি? না 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 না, এইটা কোনোদিনই না। দর্শক দেখুন আর ভাবুন যে তাহলে আমরা কোথায় থাকি, বাংলায় কেন এরকম পরিবেশ হয় না। আমি দেখি এমনি এটা তো পার্টি অফিসের লোকজনদেরকে জিজ্ঞাসা করলাম, এবার সাধারণ মানুষকে জিজ্ঞাসা করব। আমি একজনকে কয়েকজনকে পাচ্ছি। দাদা ভোটের এখানে কেমন পরিস্থিতি? শান্তিপূর্ণ পরিস্থিতি পরিস্থিতি আমাদের ভোটে এরকম কিছু প্রবলেম হয় না। গণ্ডগোল কিছু হচ্ছে নাকি? বোমা টোমা ফাটছে না? বোমা এখানে ফাটেনি আজ অবধি, তো আশা করি ফাটবেও না। এখানে এখানে তো নিশ্চয় আপনারা জানেন বাংলায় কেমন ভোট হয়, আর এখানে তো বাংলার পার্টি এসছে টিএমসি, কী দেখছেন তাকে? হ্যাঁ টিএমসি আসার পরে একটু চেঞ্জ হয়েছে, শিলংয়ে ইস্ট 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 কয় না কলরে ইস্ট শিলং, ইস্ট শিলং কনস্টিটুয়েন্সিতে মারপিট হয়েছে। টিএমসি আসার পর কি অশান্তি বাড়ছে? হ্যাঁ হয়েছে, এবার তো হয়েছে প্রথমবার। হ্যাঁ এটা প্রথমবার। দর্শক শুনুন এই আবার কি খবর, টিএমসি আসার পর থেকে নাকি আবার এখানে অশান্তি হচ্ছে, অশান্তি শুরু হয়েছে, জানি না। টিএমসি বাংলাতে থেকেই যা করে বলে অভিযোগ, আবার এখানে এসেছে লড়তে, এখানেও বলা হচ্ছে তারা আসার পর নাকি গণ্ডগোল আবার শুরু হয়ে গেছে, জানি না। যে শান্ত পরিবেশ সেখানে আমি বলছি, ব্যাখ্যা দিচ্ছি, সেটা কতদিন শান্ত থাকবে, কারণ টিএমসি আবার এখানে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। যাই হোক রেজাল্ট কী হবে সেটা আমরা পরে বুঝো দর্শক, কিন্তু যা পরিবেশ আমরা দেখছি এটুকু বলতে পারি, এই পরিবেশ কিন্তু আমরা চাই আমাদের বাংলাতেও, জানি না সেটা কবে হবে। কি বলবেন দর্শক, যা দেখছেন শুনছেন, যদি এসব নিয়ে আপনাদের কিছু বলা থাকে অবশ্যই বলবেন। কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।